সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম। তোমাদের সাথে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের সামনে হাজির হলাম উচ্চদগণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা মেইনলি পড়েছিলাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য যে সকল সূত্র আমাদের জানা দরকার সেগুলো, এবং এই রিলেটেড আসলে অপ্রাসঙ্গিক মূল সম্পর্কে আমরা জেনে নিয়েছিলাম। আজ আমরা মেইনলি দুটো প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটা এখানে দেওয়া আছে, বলা হচ্ছে যে 2 sin² x + sin 2x। আচ্ছা, এই জায়গায় একটু তোমাদের একটু সংশোধনী করে নিতে হবে। এই জায়গায় sin 2x হবে না, sin² 2x হবে, ঠিক আছে? তোমরা যারা নোট ডাউন করবা তারা অবশ্যই এই জায়গায় sin² 2x দ্বারা রিপ্লেস করে নেবা। তাহলে দেখো, এখন আমরা যদি প্রবলেমটাকে সলভ করি দেখতে পাচ্ছি দেওয়া আছে 2 sin² x + sin 2x = 2, এবং বলা হচ্ছে এমন ব্যবধির মধ্যে আমাকে x এর ভ্যালু বের করতে হবে যেন -π <x> π হয়। তার মানে x এর ভ্যালুটা -π থেকে π/2 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে, আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটার সাথে পরিচিত, সেটা হচ্ছে cos 2x = 2 cos² x - 1। এইভাবে cos² x সমান লেখা যায় 1 - 2 sin² x। সো এই জায়গায় যদি sin² x এর ভ্যালু যদি আলাদা করে নেওয়া হয় আমরা, এবং sin² x এর ভ্যালু বসাতে পারি 1 - cos² x, এবং sin² 2x এর জায়গায় 1 - cos² 2x বসানো যায় এবং ইকুয়াল টু শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে 2। এখন দেখো, এই যে দেখতে পাচ্ছি লেফট সাইডে 1 + 1 দ্যাট ইজ 2 আছে, এবং রাইট সাইডেও 2 আছে। সো এদেরকে আমি ক্যান্সেল আউট করতে পারি। শেষ পর্যন্ত আমাদের কাছে অবশিষ্ট থাকে cos² 2x + cos² 2x = 0। এই জায়গায় কাজটা কিন্তু আমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা cos² 2x যদি কমন নিয়ে ফেলি, দেখতে পাচ্ছি cos² 2x * cos² 2x + 1 আসছে। তার মানে এখান থেকে বলা যায় এটা = 0 না। সো cos² 2x = 0 অথবা cos² 2x + 1 = 0। সো cos² 2x = যদি 0 ধরি, তাহলে আমরা নিশ্চয়ই জানতাম cos θ = 0 হলে θ = 2n + 1 × π/4। সো এখান থেকে লিখতে পাচ্ছি cos θ = 0 হলে আমরা জানি θ = 2n + 1 × π/2। এই জায়গায় দেখো যে তার মানে 2x এর ভ্যালু আসবে কত, 2n + 1 × π/2, এবং এখান থেকে x এর ভ্যালু চলে আসে কত, 2n + 1 × π/4। এখন দেখো, এই যে cos² x + 1 = 0 হবে না, সেখান থেকে আমরা শেষ পর্যন্ত ভ্যালু পাচ্ছি 2x এর ভ্যালু 2n + 1 × π। এখান থেকে যদি x এর ভ্যালু বের করা হয় n π + π/2, যেখানে হচ্ছে n এলিমেন্ট অফ z। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই জায়গায় যদি n এলিমেন্ট অফ z যদি না লিখো, তাহলে দেখবা তোমাদেরকে অনেক টিচার থাকে যারা এক নাম্বার কেটে নেয়। সো আলটিমেটলি তোমাদের বলবো, যখনই তুমি x এর ভ্যালু n এর মাধ্যমে প্রকাশ করছো, তোমাকে অবশ্যই n টার্মটার পরিচয়টাকে অবশ্যই লিখে দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটাতে তোমরা একটু খেয়াল রাখবা, এবং আশা করছি তোমাদের টিচার কখনো কোনো মানে মার্কস কেটে নিতে পারবে না। তাহলে এই জায়গায় তাহলে আমরা আনসার পেয়ে গেলাম না। এখন আসো, আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল x এর ভ্যালু -π থেকে π এই রেঞ্জের মধ্যে বের করতে, কিন্তু আমরা এখানে বের করেছি n এর মাধ্যমে, যেটা একটা জেনারেলাইজ ফর্মুলা। সো এই জায়গায় n এর মান বসিয়ে আমাকে ক্রস চেক করে দেখতে হবে যে আসলে কোন কোন মানের জন্য আমার মানগুলো সিদ্ধ করে, তার মানে x এর ভ্যালুটাকে সিদ্ধ করে। সো আমরা কি করলাম, একটা চার্ট করলাম, যেখানে n এর ভিন্ন ভিন্ন ভ্যালু বসানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে x এর কোন কোন মানের জন্য আমার গ্রহণযোগ্য মানগুলো পাচ্ছি। সো দেখতে পাচ্ছি যখন আমি n এর মান -3 পাচ্ছি, আমি দুটা ভ্যালু পেলাম -π/4 -π/4, আরেকটা হচ্ছে -π/2 × π, অর্থাৎ 5π/2, এবং প্রত্যেকটা মানে দেখতে পাচ্ছি আসলে -2π এর চেয়ে বড়। সো আলটিমেটলি যেহেতু আমাকে বের করতে বলা হয়েছে -π থেকে π এই রেঞ্জের মধ্যে, এবং এই যে দুটো প্রথম n এর মান -3 বসানোর মাধ্যমে যে দুটো মান পেলাম তারা দুইটাই হচ্ছে রেঞ্জের বাইরে, সো আলটিমেটলি এই দুটার মধ্যে আসলে কোনোটাই আমার গ্রহণযোগ্য ভ্যালু নয়। এখন দেখতে পাচ্ছি যে -3 বসানোর কারণে যখন আমার কাছে ভ্যালুটা গ্রহণযোগ্য আসছে না, সো আলটিমেটলি -4 বসালে সেটা তো অবশ্যই কী হবে, আরও গ্রহণযোগ্য হবে না। সো আলটিমেটলি কারণ হচ্ছে আমার মানটা বাড়বে। সো আমরা কী করবো, -3 হচ্ছে কম, ছোটো ভ্যালু দিব। দেখতে পাচ্ছি -2 দিলাম, -2 ইনপুট দেওয়ার পর দেখতে পাচ্ছি দুটা ভ্যালু আসছে -3π/4, একটা হচ্ছে -3π/2, এবং এর মধ্যে -3π/4 দেখতে পাচ্ছি সেটাও -π এর চেয়ে বড় হয়, -3π/2 যেটা আছে সেটাও দেখতে পাচ্ছি -π এর চেয়ে বড় হয়। সো আলটিমেটলি এই ওয়ানটা আমার গ্রহণযোগ্য হবে না, এবং -3π/4ই আমার কাছে গ্রহণযোগ্য হবে এই লাইনের মধ্যে, কখন, n এর ভ্যালু যখন আমি -2 ইনপুট দিচ্ছি। তাহলে একইভাবে আমরা কি করছি, n এর ভ্যালু যদি তাহলে -1 ইনপুট দিলাম, দেখতে পাচ্ছি -π/4 আসলো, -π/2 আসলো, এবং উভয়ই হচ্ছে কত, -π থেকে π এই রেঞ্জের মধ্যে আছে। সো আলটিমেটলি এটাও আমার, এই যে দুটো মেলাম এরাও হচ্ছে আমার সমাধানের মধ্যে পড়বে। একইভাবে আমরা 0 বসিয়ে দেখলাম, 1 বসিয়ে দেখলাম, 2 বসিয়ে দেখলাম।
দেখতে পাচ্ছি টু বসানোর সময়ও আমার যে দুটো ভ্যালু আসছে তারা পাইকে ক্রস করে চলে গেছে। সো আলটিমেটলি এর বলে এন এর মান যদি এরপর বাড়াতে থাকি যে মানগুলো আসবে কোনোটাই আসলে কি হবে না, আমার গ্রহণযোগ্য এর মধ্যে পড়বে না। সো আলটিমেটলি এর মধ্যে যে অংশটা আছে এই কাভার্ড এরিয়ার মধ্যে এখানের মধ্যে যে মানগুলো আমার গ্রহণযোগ্য হচ্ছে সেগুলো হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জের মধ্যে এক্স এর সমাধান। বুঝতে পারলাম সেই মানগুলো তাহলে আমরা কি পেলাম মাইনাস থ্রি পাই বাই ফোর, মাইনাস পাই বাই ফোর, মাইনাস পাই বাই টু, পাই বাই ফোর, পাই বাই টু, থ্রি পাই বাই ফোর, এবং এগুলো হচ্ছে এই প্রবলেমের পার্টিকুলার সলিউশন। তাহলে এবার চলে আসি, এই আশা করছি তাহলে এইটা এখান থেকে কীভাবে বের করেছি সেটা তোমরা দেখেছো, এবং এই প্যাটার্নটা একটু মনে রাখবা যখন হচ্ছে আমার ত্রিকোণমিতিতে কোনো একটা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের সলভ করতে বলা হয়েছে এবং কোনো একটা রেঞ্জের মধ্যে করতে বলা হয়েছে। এই পার্টিকুলার টাইপগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই চার্ট করে দেখতে হবে এন এর কোন কোন মানের জন্য আমার এক্স এর ভ্যালুগুলো সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ রেঞ্জের মধ্যে সিদ্ধ থাকবে, অর্থাৎ রেঞ্জের মধ্যে থাকবে সেই মানগুলো তোমাকে দেখতে হবে এবং বাছাই করে নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? তাহলে এবার তাহলে আমরা চলে আসি তাহলে পরবর্তী যে প্রবলেমটা সেটার মধ্যে, টাইপ নাম্বার ওয়ানের মধ্যে দুই নাম্বার দ্বিতীয় নাম্বার প্রশ্ন। বলা হচ্ছে কস এক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি, এটা সলভ করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা এই যে এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কস এক থিটা এবং কট থিটা আসলে নর্মালি কোনো একটা জেনারেলাইজ ফর্মুলাতে আসলে ডিরেক্টলি আমার সূত্রে অ্যাপ্লাই করতে পারি না, এই জন্য আমরা এই কাজটা করি যে কস এক থিটা এবং কট থিটা প্রত্যেকটাকে হচ্ছে ভেঙে ফেলি, অর্থাৎ ভেঙে লিখি। আলটিমেটলি দেখতে পাচ্ছি কোসেক থিটাকে যদি ভেঙে লিখি দেখতে পাচ্ছি ওয়ান বাই সাইন থিটা আসে, কট থিটাকে ভেঙে লিখলে কস থিটা বাই সাইন থিটা আসে। সো আলটিমেটলি এই জায়গায় আমরা যদি লসাগু নিয়ে আসি সেকেন্ড লাইনে তো দেখতে পাচ্ছি ওয়ান প্লাস কস থিটা আসে উপরে আর নিচে আসে সাইন থিটা, ইজ ইকুয়াল টু আসে রুট থ্রি। সো এই জায়গায় আমরা দেখো এই যে ওয়ান প্লাস কস থিটা না, ওয়ান প্লাস আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানি, ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা। সো এই জায়গায় যদি থিটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি কস টু ইন্টু থিটা বাই টু, সো আমরা চাইলে কি করতে পারি এই জায়গায় টু কস স্কোয়ার থিটা বাই টু লিখতে পারি। একইভাবে সাইন টু থিটার সমান আমরা জানি টু সাইন থিটা কস থিটা। সো এই জায়গায় আমরা কি করতে পারি যে থিটাকে যদি টু ইন্টু থিটা বাই টু কল্পনা করি তাহলে নিজে লেখা যায় টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। এই জায়গায় আমরা চাইলে লব এবং হরের মধ্যে কস থিটা বাই টু ক্যান্সেল আউট করতে পারি, তাহলে উপরে অবশিষ্ট থাকে দেখো আবার টু এবং টুকে ক্যান্সেল আউট করতে পারি, শেষ পর্যন্ত তাহলে আমাদের উপরে অবশিষ্ট থাকে হচ্ছে কস থিটা বাই টু, নিচে অবশিষ্ট থাকে সাইন থিটা বাই টু, ইজ ইকুয়াল টু চলে আসে কত রুট থ্রি। সো দেখো কস থিটা বাই টু ডিভাইড বাই সাইন থিটা বাই টু, এটাকে আমরা চাইলে কট থিটা বাই টু লিখতে পারি, তাহলে কট থিটা বাই টু এর ভ্যালু আসলো আমাদের কাছে রুট থ্রি, রাইট। সো এখন দেখো আমাদের জায়গায় এই জায়গায় যে কাজটা করছি দেখো আমরা নিশ্চয়ই জানি, আমরা জানি যে হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা, এই জায়গায় আমরা কী করতে পারি এটাকে সলভ করতে পারি, কিন্তু কট থিটা ইজ ইকুয়াল টু কট আলফা ধরে তো আমরা সলভ করতে পারি না। সো আমরা যে কাজটা করবো কট থিটাকে টেন থিটাদের টেন থিটাদের মধ্যে আমরা কনভার্ট করবো, এরপর হচ্ছে আমরা কী করবো যে টেন টেন থিটা বাই টু এর যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা কি করব আমরা টেন আলফা ধরে নিব। দেখতে পাচ্ছি টেন থিটা বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি আছে এবং এই ওয়ান বাই রুট থ্রি ভ্যালুকে আমরা চাইলে টেন পাই বাই সিক্স দ্বারা রিপ্লেস করতে পারি, যেখানে আলফার ভ্যালুটা হবে কত পাই বাই সিক্স। সো এই জায়গায় যদি আমরা টেন থিটা ইকুয়াল টু টেন আলফা ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি থিটা বাই টু ইজ ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই সিক্স, যেখানে এন এলিমেন্ট অফ জেড। সো আলটিমেটলি থিটা ভ্যালু বের করলে চলে আসে টু এন পাই প্লাস পাই বাই থ্রি, যেখানে এন এলিমেন্ট অফ জেড। এই জায়গায় তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে রাখলাম, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু যদি থ্রি বাই রুট টু হয় তাহলে আনসার, অর্থাৎ তাহলে থিটার ভ্যালুটা কত আসে। বুঝতে পারলাম? আশা করছি তাহলে তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবা এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে চাইলে জানাতে পারো যে এই পার্টিকুলার প্রবলেমের সলিউশনে আনসারটা এই যে যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা আসলো কি না। ঠিক আছে, আশা করছি তাহলে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।